যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে বা হোমিওপ্যাথি নিয়ে যারা আলোচনা করে বা হোমিওপ্যাথি সম্বন্ধে জানতে চায় বা হোমিওপ্যাথি নিয়ে যারা পড়াশোনা করে তাদের জানানোর জন্যই ভিডিওটি করছি। ভিটিলিগো, এই রোগটিতে অনেকে ঘাবড়ে যায় যে খুব মারাত্মক আকার ধারণ করলে কী হতে পারে। এই রোগটির জন্য প্রত্যেকটি পেশেন্টের ক্ষেত্রেই দেখা যায় যে মানসিক একটা প্রভাব পড়ে, মনের মধ্যে তার একটা প্রভাব পড়ে যে কি হলো গায়ের এরকম রং চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ স্কিনের একটা ডিসকালারেশন তৈরি হয়। আর এর জন্য যে ডমিনেট মায়োজম তাকে আমরা বলি হচ্ছে সাইকোসিফিলিটিক মায়োজম। এই যে ডিসকালারেশন যখন হবে, যে স্কিনের এই পিগমেন্টেশন যখন চেঞ্জ হয় সেটাকে বলা হয় সাইকোসিস মায়োজমের জন্য। কিন্তু যখন ওখানে লোকাল যে সেলগুলি ডেথ হয়ে গিয়ে পিগমেন্টেশন যে সেলগুলি ডেথ হয়ে যায় এবং এটা অটোইমিউনিটি লেভেলের মধ্যে পড়ে, অর্থাৎ এন্ডোক্রিন সিস্টেমের যে চেঞ্জ হতে থাকে এর ক্ষেত্রে যে মায়োজম সেটা হচ্ছে সিফিলিস মায়োজম। তাই এক্ষেত্রে আমরা বলি সাইকো সিফিলিটিক মায়োজমের কারণেই এই ধরনের রোগ হয়ে থাকে। এই ভিটিলিগোর ক্ষেত্রে চিকিৎসা করতে হবে, চেষ্টা করতে হবে রোগীকে সুস্থ করবার জন্য। তবে আমার সামনে যে বসে হয়েছে ও 50 বছর বয়স, ও নিজে একজন হোমিওপ্যাথ এবং আমাকে খুব ভালোবাসে, আমার কলেজেই পড়াশোনা করত। ও নিজে আজকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করি, বিভিন্ন জায়গায় চিকিৎসা হয়েছে তো, হ্যাঁ অনেক জায়গায় চিকিৎসা করেছে, কোথাও উপকার পায়নি, কোথাও দু তিনটে ওষুধ, কোথাও সিঙ্গেল মেডিসিন। তবে ওর একটা গুণ যে কোনো অয়েন্টমেন্ট বা কোনো কিছু বাইরে থেকে লাগানো হয়নি। তবে ও যেটা করেছে সেটা হচ্ছে যে ওর যে কোনো কোনো ওষুধ, ডিপ অ্যাক্টিভ মেডিসিন দীর্ঘদিন ধরে খেয়ে নিয়েছে, দীর্ঘদিন ধরে খাওয়া হয়েছে। এখন এই ভিটিলিগোর ক্ষেত্রে সারাতে গেলে পরে আমাকে কী জানতে হবে? শুধুমাত্র আমাদের বেশ কিছু ওষুধ আছে, যারা অনেকে ভাবে যে এরকম যখন হয়েছে অর্থাৎ এই সেতী রোগের ক্ষেত্রে এই ওষুধ নির্দিষ্ট আছে, কেউ আর্সেনিক ভাবে, কেউ আর্সাল ফ্লেবাম ভাবে, বিভিন্নজন বিভিন্ন রকম ভাবতে পারে। কিন্তু আমাদের করতে হবে কি, টোটালিটি অফ সিমটমস অর্থাৎ রোগের লক্ষণ তার সাথে রোগীর লক্ষণ এই সমস্ত কিছু নিয়েই আমাদের একটা ওষুধ চিন্তাভাবনা করতে হবে। এই ভিটিলিগোতে কত বছর ধরে ভোগা হচ্ছে? 2009 থেকে শুরু হয়েছে, কম বছর না তো, 2009 থেকে এটা চলছে। সাথে ওর কিসে আক্রান্ত না, ওর ব্লাড প্রেশার হাই রয়েছে। আর আমরা কি জানতে পারলাম? জানতে পারলাম যে ওর মাথা সবসময় একটা ভার হয়ে থাকে, আর তার সাথে হচ্ছে হাতে একটা আঁচিল আছে, ডান হাতের আঙুলে দেখি, ডান হাতের আঙুলে ঠিক এই যে, এবং ওর হাতেও কিন্তু ভিটিলিগো ছড়িয়ে পড়ছে। তো এই সিমটমসগুলি আমরা পেয়েছি, এই হাতে ওর ভিটিলিগো ছড়িয়ে পড়েছে, আমরা এই সিমটমসগুলি পেলাম। এখনও আরও কিছু জানতে হবে, ওর পাস্ট হিস্ট্রির মধ্যে আমরা কী পেলাম না, ওর পক্স হয়েছিল, আর কী হয়েছিল, জন্ডিস হয়েছিল, জন্ডিস ছিল, বাবার হার্ট ডিজিজ, মায়ের রিউমাটয়েড আর্থারাইটিস এবং তার দিদিমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছিল। আমরা কী জানতে পারলাম? আর যে লক্ষণগুলি অর্থাৎ রোগীর যখন সামগ্রিক লক্ষণ নিতে হয় না, একটুতে ঠান্ডা সর্দি কাশি লাগে না, একটুতে কি ঠান্ডা সর্দি কাশি লাগে, লাগে না। আর কি জানা গেল? যখন আমরা হিট অ্যান্ড কোল্ড রিলেশন আমরা জানতে চাই, যে পেশেন্টের গরম বেশি লাগে না শীত বেশি লাগে, কোনটা বেশি লাগে? শীত গরম দুটোই সহ্য করতে পারে, সমান, শীত গরম দুটোতেই তার সমানভাবে চলে,
গায়ে শীত গরম দুটোই সে সহ্য করতে খুব একটা পারে না, দুটোতেই তার অসুবিধা হয়। অর্থাৎ গরম যেরকম বেশি গরম হলে পরে যেরকম কষ্ট হবে, আবার বেশি ঠান্ডা পড়লে, অর্থাৎ দুটোর ক্ষেত্রে তার রিলেশন রয়েছে। মুখ দিয়ে যদি লালা পড়ে কি মাঝে সাঝে, সামটাইমস তার লালা পড়ে, জিভটা দেখি, জিভ রয়েছে স্লাইট, আমরা যদি দেখি স্লাইট রয়েছে স্যালাইভা, এবং সাইডে যেটা হচ্ছে যে আমরা যেটাকে জানি দাঁতের ছাপ। আর কি পেলাম না, প্রচণ্ড জলপিপাসা। জলপিপাসা কীরকম? জলপিপাসা, প্রচণ্ড জলপিপাসা। আর তার সাথে আমরা কি পেয়েছি না, প্রচণ্ড ঘাম হয়। ঘাম কীরকম হয়? ঘাম প্রচুর, প্রচুর ঘাম হয়, মাথা দিয়ে পিঠ দিয়ে ঘামে টক গন্ধ থাকে, ঘামে প্রচণ্ড টক গন্ধ রয়েছে, ঘামে গন্ধ। আর তার সাথে খাবার দাবারে যেটা আমরা পেলাম, ও ফ্রাই ফুড খেতে খুব ভালোবাসে, মাংস খেতে আগে খুব ভালোবাসত, প্রচণ্ড ভালোবাসত, এখন যেহেতু বিভিন্ন রোগ এসে গেছে ওই জন্য মাংস অতটা খায় না, উষ্ণ খাবার খেতে ভালোবাসে, গরম খুব নয়, উষ্ণ গরম। আর যদি তাকে জানা গেল যে কোনো খাবারে অনীহা বলে সেরকমভাবে কিছু নেই, কিন্তু তার আমরা স্টুলের ক্ষেত্রে অর্থাৎ মলত্যাগের ক্ষেত্রে সবসময় একটা মিউকাস রয়েছে, মলে সবসময় মিউকাস রয়েছে, এবং কখনোই মল ত্যাগ করবার পরে সে শান্তি বোধ করে না, মনে যেন আরও কিছুটা হলে পরে ভালো হতো, আরও কিছুটা হলে পরে ভালো, এরকম মনে হয়তো। আর কি পেয়েছি না, অন্ধকারে তার কিন্তু আগে খুব ভয় ছিল, এখন ভয় নেই, সাপের অল্প ভয় তবে সেই ভয়টা তার মধ্যে নেই। অ্যাংজাইটি প্রচণ্ড মডিফিকেশন রয়েছে, আর যে কোনো কাজ তাড়াতাড়ি করতে চায়, যে কোনো কাজ, খাওয়া দাওয়া সব তাড়াতাড়ি। ও যখন আমার সাথে কথাও বলেছে, সেই কথাও নিজের কথাগুলিকে তাড়াতাড়ি আমার কাছে বলতে চেয়েছে। এই সমস্ত সিমটমসগুলিকে নিয়ে অর্থাৎ হোমিওপ্যাথিতে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, একজন রুগীকে চিকিৎসা করো, অর্থাৎ রোগের চিকিৎসা না করে রুগীর চিকিৎসা, বা এই টোটাল সিমটমসের লক্ষণগুলিকে নির্ভর করে আজকে এই মাস্কটা ওকে দেওয়া হচ্ছে। আগামী দিনে দেখা যাক কতটা ইম্প্রুভমেন্ট হয়, তবে ওকে বলবো এতে মন না ভেঙে পড়া, কারণ এরকম রোগ অনেকের ক্ষেত্রেই রয়েছে, আমাদের চেষ্টা করে যেতে হবে। ধন্যবাদ তোমার পরমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলকে জানানোর জন্য, ঠিক আছে? ঠিক আছে।